To make cough candies for chicken children. When children fall ill, we are always very concerned about them. তাহলে আমরা কিভাবে তার জন্য একটু কাফ ক্যান্ডিজ বানাতে পারি? যখন খুব কাশছে, খুব কাশি হচ্ছে, খুব কাফ হচ্ছে, হাউ ক্যান উই মেক সাম কাফ ক্যান্ডিজ ফর দেম? কি করে বানাবো আমরা? দ্য ফার্স্ট প্রসিজিয়ার, আই এম জাস্ট মেল্টিং পিওর সুগার, ওকে? জাস্ট সুগার, যেটা আমাদের বাড়িতে অ্যাভেলেবল চিনি থাকে, সেই চিনিটাকে আমি মেল্ট করছি। ইউ হ্যাভ টু মেল্ট ফর নট অ্যাবাউট মাচ টাইম, জাস্ট অ্যাবাউট মেবি 2 মিনিটস। দেখুন ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা। এই সুগারটার সাথে আমি অ্যাড করছি হানি। হানি হচ্ছে আপনার একটা ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কাফ। একটু বেশি করে আপনি অ্যাড করতে পারেন, বিকজ চিলড্রেন এনজয় হানি। এবার এটাকে অ্যাড করে আপনি মিক্স করতে থাকবেন, বিকজ চিনিটা যখনই আপনার ক্যারামেলাইজ হয়ে যাবে, চিনি হ্যাজ আ টেন্ডেন্সি, সুগার হ্যাজ আ টেন্ডেন্সি অফ গেটিং ড্রাইড আপ ভেরি ফাস্ট। তার জন্য আপনাকে কনস্ট্যান্ট এটাকে এরকম স্টার করতে থাকতে হবে। ইফ ইউ মেক স্মল স্মল ক্যান্ডিজ আউট অফ ইট, চিলড্রেন উইল রিয়েলি এনজয়। আর মোরলেস ওরা যখন মাউথে ওটাকে সাক করবে, যখন ওটাকে গালে চুষবে রেখে, দে উইল হিল দেয়ার কফ, কফটা হিল হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি সিম্পলভাবে একটু আদা ছেঁচে নিলাম। ইউ ডোন্ট নিড টু মেক আ পেস্ট, বিকজ আমরা কী করবো, আমরা এই রসটাকে এটার মধ্যে চিপবো। আদার রস আমরা সকলেই জানি কাশির জন্য খুব উপকারী, তার জন্য আমরা এই আদার রসটা এটার মধ্যে চিপবো। আই অলওয়েজ ট্রাই টু মেক সাম হোম মেড থিংস ফর মাই ডটার। আমি কখনো ওকে বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েডই করি, বিকজ আপনি দেখবেন এই হানিটাস, তারপরে বাকি যেসব ব্র্যান্ডেড আপনার কাফ ক্যান্ডিজগুলো আছে, ওগুলোতে আপনার মানে ইটস পারমিটেড ফ্লেভার্স আর দেয়ার। আপনি সবসময় বাড়িতে বানালে জিনিসটা খাঁটি পাবেন, আর বাচ্চারাও খুব এনজয় করে বাড়ির জিনিসটা। এটা দেখুন গ্যাসটা কিন্তু বন্ধ, বাট সিন্স ওই হিটটা রয়েছে, এই হিটেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অন করলাম, বিকজ এটা আমাকে এবার একটু চালাতে হবে। যতক্ষণ না এই ওয়াটার কন্টেন্টটা শুকিয়ে যাবে ততক্ষণ আমরা এটা চালাবো। এই প্লেটটাতে আমি একটু বাটার গ্রিজ করে নিচ্ছি। ইন দিস প্লেট আই এম গ্রিজিং সাম বাটার, কারণ বাচ্চারা বাটারের ফ্লেভারের যে ক্যান্ডিগুলো সেগুলো খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি আমার এক হাতে রান্না বলে আই ক্যানট, আমি অত সরঞ্জাম মানে সুন্দর করে জোগাড় করে করতে পারছি না, সো আই এম সরি ফর দ্যাট। এই যে এ দেখুন, এবার মোরালিস আপনার ক্যান্ডিটা ইজ ডান। ইট হ্যাজ অলসো কাম মেড ইন কালার, কালারটা এমন কিছু কোনো আলাদা পারমিটেড কালার্স নেই, ইট ইস পিওর ন্যাচারাল কালার অফ হানি। মোমেন্ট ইউ টেক ইট ইন টু প্লেট ইউ উইল সি দ্যাট ইট ইস থিকনিং। এবার আপনি ওটাকে স্পুন দিয়ে চালাবেন, প্লিজ ওটাকে হাত দিয়ে করবেন, ইট ইস ভেরি হট, সো ইউ শুডেন্ট অ্যাপ্লাই ইউর হ্যান্ডস, ইউ শুড অলওয়েজ অ্যাপ্লাই আ স্পুন। দেখুন এটা ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে, বিকজ এটার মধ্যে আদা আছে, সো ইটস গেটিং ক্রিস্টালাইজড। যত মিক্স করবেন তত আরও হার্ড হয়ে যাবে, সি দ্য কনসিস্টেন্সি ইটস গেটিং হার্ডার। এই বলসগুলোকে দুরকমভাবে বানাতে পারেন, ওয়ান ইউ ক্যান মেক ইট উইথ ইউর হ্যান্ড, বাট বি ভেরি কেয়ারফুল ইফ ইউর নিউ টু দ্য কিচেন, ডু নট মেক ইট উইথ ইউর হ্যান্ড। আমার যেরকম একদম অভ্যস্ত একটু হিটে, সো আই ক্যান মেক ইট উইথ মাই হ্যান্ড। সি একদম এরকম গোল 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 করে ছোটো ছোটো ক্যান্ডিজ করে এখানে একটা প্লেট গ্রিজ করেছি বাটার দিয়ে, সো আই এম পুটিং ইট দেয়ার। বি ভেরি কেয়ারফুল ওয়েন ইউর মেকিং দিস বলস, এগুলো কিন্তু আপনার হাতে সাঁটলে আপনার হাত কিন্তু পুড়েও যেতে পারে, সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এখানেতে আপনি একটা ছোট্ট বাটারের মতন একটা প্লেট নিয়ে নেবেন। দেখুন একটা ছোট্ট ক্যান্ডি ফ্লেভার ক্যান্ডি টাইপসের একটা হয়ে যাচ্ছে বলসগুলো, সো ইটস ভেরি ইজি টু মেক। আপনি যদি একবারে বানিয়ে রেখে দেন, ইউ ক্যান স্টোর ইট ফর মেনি মান্থস, মেবি আপনি অনেক মাস অব্দি এটাকে স্টোর করতে পারবেন। সো ইফ ইউ জাস্ট টেক আউট আ বিট অফ টাইম ফ্রম ইউর বিজি স্কেডিউল, আমি নিজেও প্রফেশনাল, সো আই টেক মেক শিওর দ্যাট হোয়েন এভার আই গেট আ হলিডে অর সামথিং আই মেক অল দিস ইন স্টোর, সো দ্যাট ইট হেল্পস মাই চাইল্ড অ্যান্ড ইভেন মি। যখন কাশি টাশি হয় আমি আমার হাজব্যান্ড দুজনে এটাকে নিয়ে একটু মুখে রেখে দিই, অ্যান্ড সিন্স ইটস ভেরি ন্যাচারাল উইদাউট এনি পারমিটেড ফ্লেভার্স, তার জন্য ইট কামস ভেরি ন্যাচারালি। সো আপনি এটাকে সবসময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, সো ইটস নট ভেরি হার্ড অ্যাজ ইফ মানে এটা এমন বিরাট কিছু শক্ত না, সিন্স ইট ইস অলরেডি টাইট হয়ে গেছে এবার এই জিনিসটা। আর আপনাকে ফটাফট করতে হবে জিনিসটা, বেশি টাইম দিলে এটা হবে না। আমরা তো অনেকেই ভাবি যে ওয়াশিং ক্যারামেল ইউটেন্সিলস ইজ আ ভেরি টাফ থিং, বাট ইটস নট দ্যাট। আপনি একটা কাজ করবেন, সিম্পলি পুট ইট ইন সোক ইট ইন ওয়াটার, বেশি করে ওয়াটারে সোক করে দেবেন, সো ইট উইল জাস্ট কাম অফ উইদ ইন মেবি 10 to 15 মিনিটস, পুরোটা জল দিয়ে ভর্তি করে দেবেন। দিস ইজ হাউ ইউর ক্যান্ডিজ লুক লাইক। দেখুন আমি বাকিগুলোকে হচ্ছে কি প্লেন করে কেটে তাড়াতাড়ি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, সো দ্যাট ইট ডাজন্ট গেট স্টিক। এই দেখুন দিস ইজ হাউ ইউর ক্যান্ডি উইল লুক লাইক। হয়তো দেখতে খুব একটা দোকানের মতন হয়নি, অত হাইফাই হয়নি, বাট ইটস ভেরি ভেরি নিউট্রিশ, বাট ইট ইস ভেরি গুড ফর ইউর কাফ। আপনি যদি আপনার বাচ্চার মুখে একটা ছোট্ট ফেলে দেন, ইউ উইল ফাইন্ড দ্যাট উইদিন সাম টাইমস হিজ কফ উইল গো অ্যাওয়ে।
I hope you like the video. If you like it, you just can subscribe to my channel. Or ami aro better videos put on korbo in future for kids.